বিধায়ক হুমায়ুন কবিরের কার্যালয়ের বাইরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজানের ভাইপো তাজের বিরুদ্ধে। অভিযোগ শনিবার বিধায়কের কার্যালয়ে তৃণমূল সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠান চলাকালীন ব্লক সভাপতি নজরুল ইসলামের দলবল সেখানে উপস্থিত হয়। নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতির ভাইপো তাজ। মিটিং করার নামে কার্যালয়ের ভিতর থেকে বিধায়ক অনুগামীদের ফোন করে ডাকা হয়। বাইরে বেরোলে ইট বাঁশ লাঠি নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী চারজন আহত হন। ব্লক সভাপতি মিটিং ডাকবো বলে লোক ডেকেছিল, কিন্তু আদৌ সেটা মিটিং ছিল না। মিটিংটা শুধুমাত্র আমাদেরকে এরকমভাবে মারামারি করার জন্যই ওরা এটা ডেকেছিল, লোকগুলোকে ডেকেছিল। ওরা প্রায় 60 থেকে 70 জন ছিল। আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের একজনকে কান্দি মহকুমা হাসপাতাল ও অন্যজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদিকে অনুগামীদের উপর এমন হামলার পরে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ভরতপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। পুলিশের এসপিকেও বলবো, যদি ভরতপুরের আইন শৃঙ্খলা ঠিক রাখতে চায় তাহলে যারা আমাদের পার্টি অফিসে এইভাবে দাদাগিরি করতে আসছে বা আমাদের লোকজনকে মারছে আক্রান্ত করছে, আমি মনে করি আমার নিজেরই নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকেও তারা অ্যাটাক করতে এসেছিল এখানে। হামলার অভিযোগ অস্বীকার করে উল্টে বিধায়ক অনুগামীদের উপরেই দায় চাপিয়েছেন ব্লক সভাপতি নজরুল ইসলাম। আমার ভাইপো ছিল তাজ এবং বেশ কিছু 4-5 জন ছেলে ব্লকের দিকে যাচ্ছিল বিধায়ক কার্যালয় থেকে। বিধায়কের কিছু অনুগামী তারা লাঠি রড নিয়ে এসে অতর্কিত তাদেরকে আক্রমণ। বিধায়ক যেটা বলছেন ওটা উনি ভুল বলছেন, কারণ বিধায়ককে কেউ মারতেও যায়নি, বিধায়কের সঙ্গে কোনো এখানে আসার কোনো প্রশ্নও নেই। ঘটনায় দুপক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িত সন্দেহে একজন বিধায়ক অনুগামীকে আটক করেছে পুলিশ। বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়েছে তৃণমূলের মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। কিছু কর্মীর মধ্যে হয়েছে একটি ঘটনা, দুজনেই অভিজ্ঞ সিনিয়র নেতৃত্ব, আমরা আশা করব দুজনেই সৌভ্রাতৃত্বের বার্তা দেবে, মানুষের পাশে থাকবে, মানুষের কাজ করবে, এটাই আশা করব। বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। তৃণমূলে এছাড়া আর কিছু তো নেই, এখন 100 দিনের কাজের টাকা নেই, ঘর ভাড়ার টাকা নেই, এখন কোথা থেকে পাবে? বোম বানিয়ে মিথ্যা কথা বলে মস্তানি করে মানুষের কাছে আদায় বৃত্তি করে চলবে? সেখানটাই এগুলো করতে গেলে আগামী দিনে পঞ্চায়েতের টিকিট চাই, টিকিট পাওয়া যাবে কি যাবে না তাই নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কেউ ভাবছে পাবো, কেউ ভাবছে পাবো না, কেউ ভাবছে আমাকে এখন থেকে টিকিট কেটে দিচ্ছে, কেউ ভাবছে ওরা কাটছে কেটে দিল টিকিট, তাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় রাজ্যের একাধিক জেলায় ব্যালট বাক্স ছিনিয়ে নেবার ছবি দেখা গিয়েছে। এর মধ্যেই মুর্শিদাবাদে বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠী কুন্দল, অস্বস্তিতে শাসক দল। মুর্শিদাবাদ থেকে সঞ্জীব সাহার, রিপোর্ট নিউজ টাইম।